আমি দাঁড়িয়ে আছি রংপুরের পিরিগাছার হাটে। এখানে সকাল থেকেই এ পর্যন্ত ক্রেতা বিক্রেতারা তারা এই হাটে ঘুরছেন গরু কেনার জন্য কোরবানির ঈদকে লক্ষ্য করে। এখানে আসলে সকাল থেকেই এ পর্যন্ত কয়েকজন ক্রেতার বিক্রেতার সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে অন্য অন্য বারের তুলনায় এবারে যে গরুর যে আসলে বিক্রি বা কেনা বিক্রি সেটা খুবই কম। অন্য অন্য হাটেও তারা বিগত কয়েকটি হাটে তারা ইতিমধ্যেই গরু ক্রয় বিক্রয় করার জন্য নিয়ে যায়, তো তবুও তারা গরু বিক্রি করতে পারেনি। সকাল থেকে এ পর্যন্ত এই হাটে আসলে অনেকটাই বিক্রেতা যারা বলছেন যে এখানে গরু অনেকেই কিনতে আসেন কিন্তু গরু কিনছেন না, কারণ ক্রেতা কম থাকার ফলে এই গরুগুলো আসলে বিক্রয় হচ্ছে না। তবে আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই পাওটান হাট রংপুরের পিরিগাছা উপজেলা বৃহত্তর একটি বড় পাওটান হাট। এখানে সকাল থেকে এ পর্যন্ত অনেক ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন, কিন্তু ভিড় জমালেও কিন্তু এখানে গরু ক্রয় বিক্রয় অনেকটাই কম দেখা যাচ্ছে। তবে আমরা রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে রংপুরের এবারে লক্ষ্যমাত্রা 216,000, এবার উৎপাদন হয়েছে 283,000, কিন্তু এবারে উদ্বুদ্ধ হয়েছে প্রায় 65,000। তবে দেশীয় গরু এবারে উৎপাদন অনেক বেশি, ছোট বড় মাঝারি সাইজের গরু অনেক এবারে উৎপাদন হয়েছে। তবে এই ছোট মাঝারি সাইজের গরু দিকেই ক্রেতারা ঝুঁকছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওটানা হাটে যারা ক্রেতারা ভিড় করছেন কিন্তু সকাল থেকে এ পর্যন্ত গরু তেমনটা বিক্রি হচ্ছে না। আমরা একটু কথা বলবো যে পাওটানা হাট ইজারা দ্বারা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে জানবো যে এই হাটে আসলে কেমনটা কেনা বিক্রি হচ্ছে। আপনি যেমনটি বলবেন যে এই হাটে কেমন কেনা বিক্রি হচ্ছে অন্য অন্য বারের তুলনায়? আসলে অন্য অন্য বারের তুলনায় এবারে বেচা বিক্রি অনেক কম, পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম একটু বেশি, যার কারণে সাধারণ ক্রেতারা আসলে কিনতে পারতেছে না। এই জন্য যারা গরু ব্যবসায়ী তাদেরও অসুবিধা হচ্ছে, তারাও দুর্ভোগে পড়ছে। অনেক হয়তো বিক্রি করতে না পারায় তাদের ঈদের আমেজটাই নষ্ট হয়ে যাবে। যেমনটি হাট ইজারাদার আমাদেরকে জানিয়েছেন, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু কৃষক রয়েছেন তারা দেখা গেছে এক দুইটা গরু তারা ইতিমধ্যেই লালন পালন করছেন, তারাও কোরবানি ঈদকে ঘিরে তারা এই গরুগুলো বিক্রি করার জন্য তারা ঈদের হাটে নিয়ে আসছেন, তারাও বিক্রি করতে পারছেন না দাম কমের ফলে। যদি আসলে তারা এই গরুগুলো বিক্রি করতে না পারে তারাও ক্ষতিগ্রস্ত হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন। এই ছিল রংপুরের পিরিগাছা উপজেলা পাওটান হাট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।